সর্বপ্রথম বলতে চাই, একটু কষ্ট দিব আপনাদের। একটু কষ্ট দিব আপনাদের, পাই ধরে কই। আপনারা এখানে যারা যারা জীব তারা একটু হাত তুলবেন। জীব যারা যারা জীব সবাই জীব আস্তে রাখেন। যারা পরম তারা হাত তুলেন, যারা আল্লাহ আল্লাহ কারা এখানকার হাত তুলেন। এই জন্য আমার একটা কথা মনে হয়েছে, কিছু কিছু লোক গাঁজা খায়, খায় না? খায় খায়। আজকে এক হিন্দু লোক গাঁজা খায়, গাঁজা খায় কোন জায়গায় যায়, ওই কালিমার মন্দিরের সামনে যায় গাঁজা খাইতেছে, খাইতে খাইতে নেশা ধরছে। তো নেশা ধরছে ওই গাঁজার কলকি আর খুঁজে পায় না, পায় না, পায় না, কোনোভাবেই পায় না। পরিশেষে কইছে, মা ও কালিমা আমার কলকিটা পায় না, যদি আমার কলকিটা আমার দেশ আমি পাঠা দিব, আমি কলকিটা পাঠা দিব। কালিমার কাছে চাইলাম তাহলে দিব, কিছুক্ষণ বড় নেশাটা কাইটা গেছে, ওই কলকি গোয়ার নিচে পাইছে চলে গেছে। একদিন দুই দিন তিন দিন এরকম সাত দিন হয়েছে, ওই কালিমা ওরা আইসিয়া স্বপ্নে গেছে, কিরে কি খবর কি তোর, তুই আমার পাঠা দিবার চাইলি পাঠা দিস না কে। কিছুক্ষণে চেতন পাইছে, ওর চেতন ভাই মনে হচ্ছে আহ স্বপ্নে আমি কি দেখলাম, তো আমি পাঠা দিবার চাইছি কালিমার এটা তো সত্য। তো দুটা পাঠার দাম কত আর কলকির দাম কত? দুটা পাঠা দাম কত আর কলকির দাম কত? কলকি বড় তোর 20-30 টাকা, দুটা পাঠা কিনতে গেলে না হইলেও 20,000 কম কম। তো এটা চিন্তা করছে 20,000 তোর পাঠা দিবে কখন দিবি ওই স্বপ্নে কইতেছে, মা তুমি গাঁজা ঘুরের কথা বিশ্বাস যাও। স্বপ্নে কইছিল মা তুমি গাঁজা ঘুরের কথা বিশ্বাস যাও, ওই আল্লাহর বান্দা কারা করে হাত সবাই হাত তুলছে, আল্লাহর বান্দা না কারা কারা কেউ সবাই আল্লাহর বান্দা। আমি কইলাম এখানকার জীব কারা সবাই হাত তুলছে, পরম কারা কোন একজন মানুষ আমি আল্লাহ আছেন গাঁজা ঘুরি আলাপ হয়েছিল। তোমরা কাউকে আমি এটা কইবার চাইছিলাম, দেখো আচ্ছা আমি কইছিলাম যে এই প্রথম মঞ্চে যেহেতু আপনি আমার উস্তাদে এসে বাবা কইতেছে, এরপরে কিন্তু আমি বাবা কম না, এটাও আমার কাউন্টার দিছে, এটাও আমার দোষ হয়ে গেছে, আমি কমু না এরপরে, এটা তো কইছি। তুমি আমার শালা লাগো কি, এটা দলিল চাইলে আমি দিতে পারবো। মুসা নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছে, শুনছেন না ঘটনা, মুসা নবী আল রাস্তা দিয়ে যাইতেছে, তো মাফ করবেন মুসা নবী একদিন আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ তোমার কি তিল্লা ভাই আছে? আল্লাহ মুসকে আসি দেখে ধর, এটা কোনো কথা কই না, আল্লাহ কও থাকলে কো না থাকলে না করো, কয়টার জবাব তোর আমি কালকে দিন, বাড়িতে গেছে ঘুম ধরে না, হাই কোন সময় কইব। তো খুব সকালবেলা মুসা নবী উঠে রাস্তা দিয়ে যাইতেছে, দেখে কলা সরে চুরি করে বাদি কলা নিয়ে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, মুসা নবীকে কিরে এত সকালবেলা ও এই কলার চুরি পাইলো কই, টাকা সুরের মন পুলিশ 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 মুসা নবীকে কলাটা তো চুরি করে নাই কাছে, তুই কার ক্ষেত্রে থেকে আল্লাহ চুরি করে নিয়ে আসছিস বল, কিছুই কর না সুরে কয় সারা জন্ম চুরি করছি আজকে পড়ছি ধরা ধরা দমক দেখ, সুরে কয় ধরা তো পড়ছি একটু ঝাড়ি ঝুড়ি দিয়ে দিই কেমনে কি হয়, আবার এই বেটা বল কার ক্ষেত্রে থেকে কলা চুরি করে নিয়ে আসলি, সুরে কয় আমি যে কলা চুরি করছি দেখছে কোন চালাই রে, আমার দুলাভাই লোক তো রাস্তায় দেওয়া হয়েছিল, কই কেমনে কই দেখ আসলে কলাটা চুরি করছে, ও তোরে বলছে
আমি যে কলা চুরি করছি তুই এক সেকেন্ড চালাই রে মুসা রে এই পৃথিবীর কেউ না থাকলে আমি আল্লাহ তো দেখছি মুসা এইজন্য আমার দুলা ভাই আমি ওর শালা তুমি কিন্তু কিছু কিছু মানুষের শালা লাগো তাও কার কার শালা লাগে সুরের বালা মানুষের না সুরের শালা লাগে তাহলে তুমি এখন বুঝো তুমি কোন জায়গায় আছো আমি তোমার এত কথা কম না কইছিলাম যে তুমি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে কই যে জিতলেও জাহির তুমি গোল ঠকলেও কি ঠকলেও আমার হ্যাঁ সুন্দর ভালো খেলছো এটা হলো মুনাফেকি কথা কি কই ভাই তো তুমি তোমার পবিত্র জবানে কইছো এক জায়গায় কইছো জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য আরেক জায়গায় কইছো এই ফেরেশতা কোলে আমার মাটির আদম রে সেজদা কর কইছে না আইসা সেজদা কার জন্য করে আল্লাহর জন্য আল্লাহর ইবাদতের জন্য এক জায়গায় কইছে জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য আরেক জায়গায় ফেরেশতাকে কইছে মাটির আদম রে সেজদা কর তোমারে তো ইবাদতের জন্য সৃষ্টি করে আবার আরেকজনের সেজদা করবা কইছো তোমারই তো মুখে দুই রকম কথা আস্তে এনা হিসাবটা মিলন লাগবো আজকে তারপরে কয় কই যে ওটা প্রশ্ন করমু এমনি ভাই কই করু চিন্তা করতেছি পালাই যায়নি তাহলে গান গামু কার লগে আস্তে আমি আপনার একটা কথা কমু আমি গান গামু কার লগে চিন্তা করতেছি কি আস্তে কি আমনে তো খোদা আল্লাহ আমনে তো ভাই লাগে আমনে দিলাম আমি আমনে যেমন জয়তন গাছের কসম খাইছেন সময়ের কসম খাইছেন আমি আপনার কসম দিলাম আপনি যে গান গাইছেন দুটা কার লেখা গান জীবের জীবের কার শেষের গান হলো মনমোহনের মনমোহন কি পরম না জি জি আগের গান রচ্চবাল্লী দেওয়ান সব কি হ্যাঁ জি কি গান শ্রীমন পরোয়ার দে গান দায়িত্ব তোমার বলাই ফাঁসি হবে ধর্ম অনুসার প্রতিমনা মার্কি শ্রীমন পরোয়ার দে গান গান কেরা লেখছি দে তারপরে কয় যে আমার হে আমার হে আমার আইয়া ধরে দেখো আস্তে আমি যে জমিতে বাস করি ওই জমিতে লেখা আছে আমাকে আব্বার নাম তার আগে আছে দাদার নাম দাদার বাবের নাম লেখা আছে কোনো তলিল পসরা মধ্যে তো তোমার নাম দেখলাম না হ্যাঁ ঠিকই তো তুই কি রে কি কর এই শুরু ভাই কি কর হ্যাঁ কথা কারে কোনো জায়গায় কোনো জমির মধ্যে এতগুলা জমিন কোনো জমির মধ্যে তোমার নাম লেখা নাই যে এইটু এই পর্যন্ত তোমার নামে জমিন তুমি আমার কাছে এই জমি আমার এক বিশিম জায়গা বেসপাড়াই দিই গে দিই আচ্ছা তারপরে আমার একটা কথা হলো তুমি আসো এটা আমার বিশ্বাস কথা এটা খারাপ না তুমি আসো আমি তোমার দেখ পারছি এই বিষয়ে একটা গান আমি তোমার আগে শুনি শুনি